নমস্কাৰ বিয়লি হেডলাইন ষ্টুডিঅত মৰস্মিতা গোস্বামী এতিয়া বিতং খবৰ নাও বা কলৰ ভুৰেৰে নহয় বৈদ্যুতিক তাঁৰৰ সহায়ত বিপদ সংকুল যাত্ৰা বানত আবদ্ধ লোকৰ বঙাইগাঁও জিলাৰ জামদহাত বানৰ মাজতে আবদ্ধ লোকসকলে বৈদ্যুতিক তাঁৰৰ সহায়ত নৈ পাৰ হোৱাৰ এক ভয়ংকৰ দৃশ্য বন্দী হল নিউজ এইটিনৰ কেমেৰাত আই নৈৰ প্ৰলয়ংকাৰী বানে জামদহা আৰু জাৰাগুৰিৰ মাজত থকা বাঁহৰ দলং উটুৱাই নিয়াৰ পিছতেই ৰাইজে পাৰ হৈছে এনেদৰে দুয়োখন নৈখনৰ জলস্তৰ ক্ৰমাৎ বৃদ্ধি পাই গৈ থকাত হাহাকাৰ লাগে কিন্তু গাঁৱত আবদ্ধ লোকসকলে উঠাৰ বাবে নাও আদিৰ পৰ্যাপ্ত ব্যৱস্থা নথকাত সমস্যাৰ সৃষ্টি হয় এনে ক্ষেত্ৰত গাঁওবাসীয়ে বিদ্যুৎ পৰিবাহী তাঁৰৰ সহায়ত এইদৰে খৰস্ৰোতা নৈখন বিপদ সংকুলভাৱে পাৰাপাৰ হ'বলগীয়া হৈছে দুৰ্গত লোকসকলক এছ ডি আৰ এফ বাহিনীৰ এখন নাৱৰ সহায়ত উদ্ধাৰ অভিযান চলাই আছে যদিও বহু লোক আবদ্ধ হৈ আছে এনে ক্ষেত্ৰত খাদ্যৰ অভাৱতো ভুগিছে বানাক্ৰান্তসকল ঘৰ দুৱাৰ এৰি পথৰ ওপৰতে প্লাষ্টিকৰ ত্ৰিপাল পাৰি একাংশ বানাক্ৰান্ত কুকুৰধাৰৰ সৈতে সহবাস কৰিবলগীয়া হৈছে অঞ্চলবাসীৰ সুৰক্ষাৰ বাবে সময়ত মথাউৰি নিৰ্মাণ নকৰাৰ ফলতে এইবাৰ বানে ভয়ংকৰ ৰূপ লোৱা বুলি বানাক্ৰান্ত ৰাইজে অভিযোগ কৰিছে আৰু এনেদৰে বিপদসংকুল যাত্ৰা কৰিছে বৈদ্যুতিক তাঁৰত ধৰি এই বিপদজনক যাত্ৰা যি দৃশ্য ইতিমধ্যে নিউজ এইটিনত বন্দী হোৱাৰ পিছত এই সমগ্ৰ ৰাজ্যতে চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে যে কেনেদৰে আচলতে ডুবিখনৰ জীৱন পাৰ কৰিবলগীয়া হৈছে বন্যাত্যৰ এখন দলঙৰ ভাৱত ভোগা এইসকল ৰাইজে বৰ্তমান বিপদসংকুল যাত্ৰা কৰিছে কেৱল বৈদ্যুতিক তাঁৰত লাগি যিকোনো মুহূৰ্ততে ভয়ংকৰ ঘটনা সংঘটিত হ'ব পাৰে এজন ব্যক্তি এনেদৰে উলমি উলমি যোৱা পৰিলক্ষিত হৈছে বৈদ্যুতিক তাঁৰত এনেদৰে পাৰ হৈছে পাৰাপাৰ হ'বলগীয়া হৈছে সকলো ভৰ বাৰিষা যিহেতু দেখিবলৈ পোৱা গৈছে যে বৰ্তমান বানপীড়িত ৰাইজৰ মাজত যথেষ্ট হাহাকাৰ অৱস্থা বিৰাজ কৰিছে আৰু এয়া বঙাইগাঁৱৰ জামদহাৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ এক ভয়ংকৰ যাত্ৰা য'ত বহুকেইগৰাকী ব্যক্তিয়ে এনেদৰে বিপদসংকুল যাত্ৰা কৰিছে বৈদ্যুতিক তাঁৰত পাৰ হৈছে দলং উঠি যোৱাৰ পিছত তেওঁলোকে এনেদৰে বৈদ্যুতিক তাঁৰৰ সহায়ত ইপাৰ সিপাৰ হোৱা পৰিলক্ষিত হৈছে এই কথাবিলাক যাতে শৃংখলাবদ্ধভাৱে প্ৰতিগৰাকী নাগৰিকে মানি চলে তেতিয়াহ'লে আমি নিশ্চিতভাৱে এই যুঁজত জয়ী হ'ম আৰু আমাৰ লক্ষ্য যে অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামত বসবাস কৰা 3,30,00,000 লোকক সম্পূৰ্ণৰূপে সুৰক্ষিত কৰি ৰখা নিৰোগী কৰি ৰখা স্বাস্থ্যৱান কৰি ৰখা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি লাডাখত সেনাক উদ্যোগ এইটো এটা বলিষ্ঠ পদক্ষেপ হৈছে আৰু মোদী ডাঙৰীয়াৰ পদাপণে ভাৰতবৰ্ষৰ সামৰিক বাহিনীক মনোবল বৃদ্ধি কৰিছে আৰু সেইসকল শক্তিক সকিয়নি প্ৰদান কৰা হৈছে যিসকলে ভাৰতবৰ্ষৰ সাৰ্বভৌমত্ব একতা অখণ্ডতা একতা আৰু অখণ্ডতাৰ ওপৰত যিবিলাকে দৃষ্টি নিক্ষেপ কৰিছে সেইসকল শক্তিক সোঁৱৰাই দিয়া হৈছে সকিয়নি প্ৰদান কৰা হৈছে গতিকে আজি মোদী ডাঙৰীয়াৰ পদাৰ্পণে সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ প্ৰতিগৰাকী নাগৰিকক এই ক্ষেত্ৰত একতা অখণ্ডতা সাৰ্বভৌমত্বৰ ক্ষেত্ৰত সকলোকে ঐক্যবদ্ধভাৱে যুঁজ দিয়াৰ নিমিত্তে তেখেতে অনুপ্ৰাণিত কৰিছে অনাৰেবল প্ৰাইম মিনিষ্টাৰ নৰেন্দ্ৰ মোদী ইজ লেণ্ডিং ইন লাডাখ ইজ এ বল্ড ষ্টেপ হুইচ ইজ এনকাৰেজিং দ্য ইণ্ডিয়ান চলজাৰ্ছ who have been dedicatedly working and guarding the nation. So this particular initiative has encouraged every Indian to fight for the cause of the country's unity, integrity and sovereignty. Thank you. আৰু ইয়াৰ প্ৰয়োজন মতে এই কথাখিনি আছে ছাচ লেণ্ড হুইচ ইজ ৰেকৰ্ডেড এজ এগ্ৰিকালচাৰেল লেণ্ড বাট হেজ অলৰেডি বিন আনফিট ফৰ এগ্ৰিকালচাৰ পাৰ্পাছ অৰ ৱেৰ দেয়াৰ হেজ বিন ন' এগ্ৰিকালচাৰেল এক্টিভিটি এট লিষ্ট ফৰ 10 years preceding the day of applications for permission. Shall only be
reclassified or reclassified come transferred for intended non-agricultural process with the prior approval of the deputy commissioners. Aru etu eta sposto bhabe likha ase tar mane mut kotha kobole hole kuno khetiyokor mati khetir mati kuno uddogiye kinibo noare ei khon jikhon adhyadek ase ei adhyadek khone hetu bahal rakhise ite amar gote somasya tu hoise etu ei je amar ajir din tu apnaloke dekhibole paise যে আমার বিভিন্ন সময়ত আপনারা দেখিছে যে এই যখন অধ্যাদেশ আমি আনিছো এই অধ্যাদেশখন আমি এইটো কথাই স্পষ্ট কৰিছো যে আমার যেটো শঙ্কা আছে যে কোনোবা উদ্যোগপতিয়ে অসমৰ কৃষি ভূমি ক্রয় কৰি তাতে তেওঁ ইন্ডাস্ট্রি স্থাপন কৰি অসমৰ খিলঞ্জিয়াৰ অধিকাৰ মাটিৰ অধিকাৰটো নাইকিয়া কৰিব নেকি এইটোহে আমার শঙ্কা আছে সকলোৰে মনত কিন্তু সেইটো সত্য নহয় সম্পূর্ণ সত্য নহয় আর সেটু মই দায়িত্ব সহকারে আপনার কলো অসমীয়া মানুষের মাটির উপর যেটা অধিকার খেতিয়ক খেতির মাটির উপর যেটা অধিকার সেই অধিকারটো থাকিব তার উপরও এটা কথা ঠিক যে আমার এই অধ্যাদেশখানে আমি কি কৈছি আজি কোভিড-19 কারণে আজি জানে যে দেশখনে হোক গোটেই পৃথিবীতেই হোক আর তেনেকেও এই কোভিড-19 কারণে গোটেই ইকনমি একটা স্লোডাউন হয়েছে ইকনমিতে আর স্লোডাউন হওয়ার ক্ষেত্রত আজি যখন নিবন আছে আমার তো সরকারের মানে এমপ্লয়মেন্টের হিসাব মতে প্রায় 20 লাখ নিবন তো কমসে কম আমার রেজিস্টার্ড আছে আর বাহিরের বিভিন্ন স্কিল লোক প্রায় 3.5 লাখ মানুষ এটালেকে বাহিরের যত বিভিন্ন ঠাইত কাম করেছিল আহিছে গতিকে আমার এই যে এটা 24 লাখ আমার নিবনার কথা আছে এই নিবনার কথাখিন আমি চিন্তা করব লাগিব আর সেইখানে এই অধ্যাদেশখানের একটি কথা একদম স্পষ্টভাবে কোয়া আছে যে কোনো বহিরাগত বা কোনো বাহিরের উদ্যোগপতি আহি খেতিয়কর মাটি দখল করে খেতিয়কর মাটি কিনি তেওঁলোকে উদ্যোগ স্থাপন করব নোৱাৰে এই অধ্যাদেশখানের একদম স্পষ্টভাবে এইখিন কথা লিখা আছে আর এইটোর কথা হয়েছে কি যে এই যেটি মই কথাখিনি কইলাম তারপর আপনারা প্রশ্ন করব তারপর আরও একটা কথা আছে কি যে আমার এগ্রিকালচারের যিজন মানুষের নিজের মাটি আছে যিজন মানুষ ধর আপনার নিজের মাটি আছে নিজের নিজের মাটি নিজের পাত্তা গতিকে আপনি আপনার মাটির উপর আপনি একটা ইন্ডাস্ট্রি করব পারিব তো ইন্ডাস্ট্রি এটা করব লাগলে বিভিন্ন ডিপার্টমেন্ট যাব লাগে আর বিভিন্ন ডিপার্টমেন্ট যায় বিভিন্ন পারমিশন লোলে কমসে কম 1 বছর বা 1.5 বছর লাগে বিভিন্ন ডিপার্টমেন্টত যাওঁতে এটা যেটা কোভিড-19 চলি আছে যেটুকু আমার সকলরে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে আছে আর বিভিন্ন ডিপার্টমেন্টত গৈ কমসে কম 25-50 সার্টিফিকেট এটা ইন্ডাস্ট্রি করবলে হলে লাগে গতিকে আমি কোভিড-19 কারণে কলো যে যিজন মানুষের নিজের মাটির পাত্তা আছে নিজের মাটি সেই মাটি বেলেগ বিক্রি করার কথা নয় যিজন নিজের মাটির পাত্তা আছে নিজের মাটির পাত্তা মাটির উপর একটা ইন্ডাস্ট্রি করব পারিব আর সেই ইন্ডাস্ট্রিটি করলে 3 বছর কারণে তার ইন্ডাস্ট্রিটি করার কারণে কত যাব না খালি তার সেলফ ডিক্লারেশন দিব যে মই অমুক মানুষ মোর এইখানে মাটির দাগ নাম্বার পাত্তা নাম্বার এইখানে মোর পাত্তা আর এইখানে মোর নিজের মাটি আর মই ইয়াতে এটা ইন্ডাস্ট্রি ইয়াতে আমি খুলিম এইবুলি এটা সেলফ ডিক্লারেশন দিব আর সেলফ ডিক্লারেশনটি দিয়ার লগেলগে আমার কমিশনার ইন্ডাস্ট্রিয়ে এই গোটেইখিনি পরীক্ষা করবলে একনলেজ করব যে আপনার দরখাস্তখন আমি পালো এই যে একনলেজ করলে সেই একনলেজখনে কারণে সেই একনলেজখনে লাইসেন্স হব ফর 3 ইয়ার্স 3 বছরের কারণে আর কোনো ডিপার্টমেন্টত গিয়ে পেলে পারমিশন লব না লাগে তো তাতে ফায়ার আর ইলেকট্রিসিটি বোর্ডত মানে পারমিশন লব লাগিব কারণ সেফটির কথা আছে গতিকে বাকি আর কোনো ডিপার্টমেন্ট যাব না লাগে অকল নিজের মাটির উপর নিজেহে করব পারিব নিজের মাটির উপর নিজেহে করব পারিব বেলেগে নোৱাৰে এইটো যে কোনোবা এজন এগ্রিকালচারের মাটি মই কিনিলো
গতিকে মই এগ্রিকালচার সেই মাটিখিনি ওনার হলো সেইটো নহয়, নিজের মাটিত নিজে করব লাগিব। আর এই যখন ক্লাসিফিকেশন 2015 আইন, এই আইনখানে তো ক্লিয়ারলি কৈছে যে এইটো মাটি যত খেতি মাটি উদ্যোগটো স্থাপন করব, সেই উদ্যোগ স্থাপন করার সময়ত সেই মাটিখিনি ইয়াতে এই ইয়াতে ক্লিয়ারলি প্রভিজনটো দিয়া আছে যে নিজের মাটির পত্তাত নিজের পত্তা মাটি হলেও সেই মাটিখিনি উদ্যোগ স্থাপন করার তিন বছরলৈকে পারিব, তাতে কোনো সার্টিফিকেট আর কোপা লোক নালে। কিন্তু তিন বছরের পিছত আকৌ ছমাহ সময় পাব, ছমাহ সময়ের ভিতর সব সার্টিফিকেট লব লাগিব। মানে সরকারের নিয়ম মতে এটা ইন্ডাস্ট্রি করবলে যান সার্টিফিকেট লাগে সব সার্টিফিকেট লব লাগিব ছমাহ সময়ের ভিতর। যদি এইখন যখন আইন এইখন তো বহাল আছে 2015 যখন রিক্লাসিফিকেশন এইখান গতি এই আইনখন যেটুকু বহাল আছে তো এই আইনখন মতে যেটুকু এই আইনখন বহাল আছে যদি রিক্লাসিফিকেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার ভাবে যে এই মাটিখিনি যা 10 বছর ইয়াতে খেতির কারণে অনুপযুক্ত আছিল বা ইয়াতে কোনো খেতি হওয়া নাছিল বা ইয়াতে বানপানীয়ে পুতি পেলায় বালি পুতি পেলায় মানে গোটেই এরিয়াটো খেতির কারণে উপযুক্ত হওয়া নাই 10 বছর, তো তেতিয়ালে ডিসিএ সেইটো পরীক্ষা করে তিন বছরের পিছত ডিসিএ সেইটো পারমিশন দিব, সেইটো ডেপুটি কমিশনার সকল সেইটো অধিকার তেওঁলোকৰ হাতত আছে। গতি ইয়ার যদি যদি আমার যেটু আমার এটা 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 বিতর্ক হয়েছে যে আমার খেতি আমার খেতিয়কর মাটি বা খিলঞ্জিয়ার মাটি পুঁজিপতির হাতলৈকে যাব নেকি, সেইটো কথা সত্য নহয়। এইখিনি কথা মই আপনার সকল কলো এইকারণে যে আজি চাওক আজি 24 লাখ নিবনুয়াক যদি আমি সংস্থাপন করব লাগে তেতিয়া উদ্যোগীকরণ আমি করব লাগিব, কিন্তু উদ্যোগীকরণ করার লগে লগে এইটো নহয় যে খিলঞ্জিয়া মানুষের মাটির অধিকার খর্ব করে খেতির মাটি অসমৰ খিলঞ্জিয়া মানুষের খেতির মাটি আমি মানে লই তাতে আমি পুঁজিপতি গতাই দি পেলাই উদ্যোগ করার কথাটো আমি কোৱা নাই, সেইটো সত্য কথা নহয়। ইয়াতে হৈছে কি যে যিটো মই আকৌ কৈছো যে নিজৰ নিজৰ মালিকে নিজৰ পত্তার মাটির উপরে ইন্ডাস্ট্রি করব পাৰিব, আর যদি আমার ইন্ডাস্ট্রি বিভাগের যেবিলাক আমার ইন্ডাস্ট্রিয়াল শেড আছে বা যত আমার ইন্ডাস্ট্রির মাটি আছে যিখিনি ইন্ডাস্ট্রির মাটি যত আমার ইন্ডাস্ট্রিয়াল শেড আছে যত আমার ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ আছে, যে ধর আমার বালিপাড়া বাবা রামদেবে যত ইন্ডাস্ট্রি করেছে, যে আমার গোয়ালপাড়া মাতিয়া, যে আমার সাপাবাড়ি মানে ছয়গাঁও, ঠিক তেনে ধরনের আপনার পলাশবাড়ি, ঠিক তেনে ধরনের আপনার আমিনগাঁও এই অঞ্চলটুত বা বিভিন্ন ঠাইত আমার যেবিলাক মানে মানে ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে বা গোটেই অসমতে ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল স্টেটত কোনোবা ইন্ডাস্ট্রি করব খুঁজিলে তাত ইন্ডাস্ট্রি করব পারিব, এই একনলেজখন দি পেলাই তাতলোকে পারিব। গতিকে আমার বেলেগ বেলেগ ডিপার্টমেন্টত যাব নালাগে, সেইটো প্রভিজন ইয়াতে ইয়ার জড়িয়ে দিয়া আছে। আর দ্বিতীয় কথাটো হৈছে কি যিখিনি ট্রাইবেল বেল্ট আর ব্লকত এনেকুৱা ধরনের উদ্যোগের পারমিশন দিয়া নহব, ইকো সেনজিটিভ জোনত এনেকুৱা ধরনের পারমিশন দিয়া নহব, তার উপরেও আমার মন্দির মসজিদ সত্র বা ওয়াকফ এইবিলা যাক আছে এইবিলা ঠাইত এনেকুৱা ধরনের পারমিশন দিয়া নহব। পলিউটেড যিকোনো ইন্ডাস্ট্রি হেজার্ডাস ইন্ডাস্ট্রি ক্ষেত্র ইয়ারে পারমিশন দিয়া নহব। গতি এই এই গোটেই কথাখিনি ইয়াতে ক্লিয়ারলি এই গোটেইখিনি কথা কোৱা হৈছে। আর সবতকে ডাঙর কথাটো হৈছে উল্লেখযোগ্য কথাটো হৈছে কি যে এইটো অকল এম এস এম ই সেক্টরের কারণে করা হয়েছে, স্মল মাইক্রো মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রির কারণে, নট ফর লার্জ ইন্ডাস্ট্রি। এই অধ্যাদেশ এই যখন অধ্যাদেশ পাস করেছে কেবিনেটে এইখন লার্জ ইন্ডাস্ট্রির কারণে দিয়া হওয়া নাই, এইখন অসমৰ মানে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ক্ষুদ্র আর মজলিয়া মাইক্রো স্মল আর মিডিয়াম। গতিকে মিডিয়াম ইন্ডাস্ট্রির আজির দিন ভারত সরকারে ডেফিনেশনটা সলনি করেছে যে 50 কোটিলৈকে মিডিয়াম বলে কৈছে আর 5 কোটিলৈকে মাইক্রো কৈছে, সরি 1 কোটিলৈকে মাইক্রো কৈছে আর 10 কোটিলৈকে স্মল কৈছে, 1 ক্রোর মাইক্রো 10 ক্রোর্স স্মল অ্যান্ড 50 ক্রোর্স ফর
মিডিয়াম তো করবাত করত মই দেখিছো যে কোনোবাই টুইট কৰিছে যে এটো 250 কোটি বুলি কৈছে 250 কোটি নহয় 50 কোটি ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অফ মিডিয়াম ইন্ডাস্ট্রি 250 টো ইখানে বোধহয় আহিছে যে টার্নওভারটো 250 কোটি হব সেইটো ক্ষেত্রতে টার্নওভারের ক্ষেত্রতে আহিছে কিন্তু ইনভেস্টমেন্ট 50 কোটি হে ম্যাক্সিমাম হব মিডিয়াম ইন্ডাস্ট্রি সেইটো এটা কথা আছে দ্বিতীয় কথাটো আছে যে আমার আজি অসমত আমার যেনে আমার সাইট্রাস ফ্রুটস আমার সারপ্লাস আছে বানানা আমার সারপ্লাস আছে কল আমার সারপ্লাস আছে সুমথিরা আমার সারপ্লাস আছে আদা আমার যথেষ্ট পরিমাণে আছে হালধি আমার যথেষ্ট পরিমাণে আছে মই আপনার শেয়ার করছো যে আমার আমার যেটা হালধিত কার্কুমিন থাকে সেই কার্কুমিনটা হাইস থাকে আর বহুত ভাল আর আমার এই হালধি আবুধাবিত লই গৈ তাত তেওঁলোকে কার্কুমিন উলিয়ায় আর কার্কুমিনটো হালধিরপরা বিভিন্ন ডাঙর ডাঙর রোগর কারণে মেডিসিনত সেটা ব্যবহার করা হয় গতি এটা আমি এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির জড়িয়ে দি আমি আজির দিনটো আমি বিচারিছো যে আমার অসমৰ খেতিয়কে উৎপাদিত এই সামগ্রী সমূহে যাতে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির এনেকে কার্কুমিন মানে আমি উলিওয়ার ব্যবস্থা আদার ক্ষেত্রত আমি জিঞ্জার অয়েল উলিওয়ার ব্যবস্থা বা বিভিন্ন ধরনের তেনেকে ধরক আমার জুস যেনেকে আপনাদের জানে বহুতেই যে আমার যেটা পিক সিজন হয় তো বিলাহীর কিলো 25 পয়সাতকে তলত গুছি যায় 25 পয়সা নাপায় বিলাহীর কিলো এনেকা হয়ে যায় বহুত বিলাহী নষ্ট হয়ে যায় আমার অসমত গতি তেনেকা ধরনের ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রত যাতে আমার ইয়াতে উদ্যোগ স্থাপন হব পারে এই সকলখিনি সামরি লই পেলায় আসলতে এই অর্ডিনেন্স অনা হয়েছে গতি এই অর্ডিনেন্স যেটি হিসাবত এই অর্ডিনেন্স আহিছে বা যেটি সময়ত এটা এটা মানুষের মজার একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে কারণ ডিটেলস এইটো কথা কোয়া হওয়া নাছিল কারণে এইটো কনফিউজন হওয়ার কনফিউজনটার ক্ষেত্রে সুবিধা নাই বা আপনার সকলে মিডিয়ায় যেখানে আপনার হাইলাইট করেছে যা দুদিন মানে চাই আছো মানে আপনার ধন্যবাদ দিছো যে হাইলাইট করে দিয়ার কারণে আমি আজ একটা সুযোগ পালো টু ক্লিয়ারিফাই অল দ্য ম্যাটার্স আর যদি আপনার ভাবে যে এই অর্ডিনেন্স আরও যদি কিনা সুমাব লাগে আর যদি কিবা লাগে তাতো আমার কোনো কব লাগা নাই এই ক্ষেত্র আমি বিচারিছো যে অসমত উদ্যোগীকরণের জড়িয়ে দি অসমৰ রাজ্যখনের যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থাটো আগবাড়ক আর লগে অসমৰ নিবনা সকলের সমস্যা সমাধান হোক আজি রাজ্যখন আমার যে আমার অসম রাজ্যখন চলে তো আমার রেভিনিউ সোর্স কি আছে এটা তো আমি সেন্ট্রেলের পৰা গ্রান্ট পাওঁ এটা তো আমার এক্সাইজ রেভিনিউ আহে এটা আমার ট্রান্সপোর্টের পৰা রেভিনিউ আহে আর আমার ইন্ডাস্ট্রির পৰা রেভিনিউ আহে আর আমার রাজ্যখনত যিখিনি রেভিনিউ আহে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের পৰা ইন্ডাস্ট্রির পৰা আমার রাজ্যখনের যিখিনি মূল পয়সা আমার ইনকাম গতি আমার ঘর ইনকাম যেটা হয় আমার গতি আমার প্রায় 38% অকল ইন্ডাস্ট্রির পৰা আহে রাজ্যখনত গতি অর্থনৈতিক দিকতো যাতে আমার রাজ্যখন আগবাড়িব পারে আর ঠিক তেনেধরনে আমার রাজ্যখন আমার রাজ্যখনত আমার নিবনুয়া সমস্যাখিনিও যাতে সমাধান হয় আর অসমত উৎপাদিত এই যে কৃষিজাত সামগ্রী এই সামগ্রীসমূহর যাতে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইয়াতে আরম্ভ হয় গতি তেনেকুৱা ধরনের ব্যবস্থার আসলতে এইখিনি এইখন অর্ডিনেন্স অনা হয়েছে আর এই অর্ডিনেন্স মানে আকৌ এবার রিপিট করে দিছো যে অসমৰ খেতির মাটি কোনো কারণত নন এগ্রিকালচার পার্পাসের কারণে ইন্ডাস্ট্রি হোক বা কিভাবে কারণে অসমৰ খেতির মাটি ট্রান্সফার করব নোৱাৰিব অসমৰ খেতির মাটি যদি কোনোবাই কিনে তেওঁ খেতির বাবেহে কিনিব পাৰিব তেওঁ উদ্যোগের কারণে কিনিব নোৱাৰে এই কথাখিনি একদম স্পষ্ট গতি অসমীয়া রাইজর অসমৰ রাইজর খিলঞ্জীয়ার যেটা ভূমি অধিকার সেই ভূমি অধিকার এই অর্ডিনেন্সখানে খর্ব করা নাই আর খর্ব নকরেও আর এটা কথা মই দৃঢ়তাৰে কওঁ আর দৃঢ়তাৰে কওঁ আর দায়িত্ব সহকারে কওঁ কারণ অসম সরকারের জন মন্ত্রী হিসেবে কৈ আছো মই যে মই দায়িত্ব সহকারে কৈছো যে অসমৰ রাইজর খিলঞ্জীয়া রাইজর জাতি মাটি ভেটির ক্ষেত্র আমি কেতিয়াও আপোষ এই সরকার আরম্ভ হওয়ার পর আমি করা নাই আর আগন্তুক দিনতো নকরো আর এই অধিকার অসমৰ খিলঞ্জীয়া রাইজর ভূমির উপর অধিকার সম্পূর্ণরূপে থাকিব আর কৃষি ভূমি সম্পূর্ণরূপে আমার
মানে সুরক্ষিত হৈ থাকিব এইখিনি কথা মই কলো দ্বিতীয় কথা যে আজি ধৰক আমাৰ আজি কৃষি খণ্ডত আমি দেখিবলৈ পাইছোঁ যে আমাৰ আজি চাউল আমাৰ যিখিনি আমাৰ ধান উৎপাদন হয় তো ধানৰ উৎপাদনৰ ক্ষেত্ৰত আমি বহু পৰিমাণে আগবাঢ়ি গৈছোঁ তো আজি এতিয়া ধান উৎপাদন কৰাৰ ক্ষেত্ৰত আমি যিহেতুকে আমি এতিয়া চাৰপ্লাছলৈকে গৈছোঁ তো আমাৰ আজিৰ দিনটোত আপোনালোকে জানে যে এজ ট্ৰান্সপৰ্ট মিনিষ্টাৰ মই কলোঁ কাৰণ আমি এইবিলাকৰ ট্ৰান্সপৰ্টৰ লগত জড়িত থকাৰ কাৰণে যোৱাকালিলৈকে আমি প্ৰায় 995খন ট্ৰাক আমি আনলোড কৰিছোঁ যোৱাকালিলৈকে লকডাউনৰ মাজত এই সব চাউল এই দাইল এইবিলাক সব বাহিৰৰ পৰা আহিছে গতিকে আজিৰ দিনটোত আমি এফ চি আইক আমাৰ চৰকাৰে কৈছে যে আমাৰ অসমৰ খেতিয়কৰ চাউল তেওঁলোকে কিনিব লাগে আৰু এফ চি আই এতিয়া অসমৰ চাউল কিনিবলৈ তেওঁলোকে সক্ষম হৈছে আৰু এফ চি আই যেতিয়া ইয়াতে চাউল কিনিব তেতিয়া এনেকৈ আমি 800 বা 900 ট্ৰেইন এই লকডাউনত আমি আনিব নালাগে গতিকে এই যিটো ব্যৱস্থা এইটোৰ জৰিয়তেদি কি হয় আমি এতিয়া এই চাউলটো যে হ'ব এই চাউলটো কৰিবৰ কাৰণে আমাৰ মিল লাগিব চাউলৰ মিল গতিকে আমাৰ চৰকাৰে সিদ্ধান্ত লৈছে চাউলৰ মিল কিমান 200টা চাউলৰ মিল মানে পাৰ্মিশ্যন দিয়াৰ কাৰণে আমি সিদ্ধান্ত লৈছে আৰু চাউলবিলাক যেতিয়া খেতিয়কৰ ধান যিহেতু কম দামত বিক্ৰী হৈ যায় পিক ছিজনত গতিকে তেওঁলোকৰ ধানখিনি যদি আমাৰ মিলিং কৰা হয় আৰু মিলিং কৰি যদি এফ চি আইক দিয়া হয় এক নম্বৰ খেতিয়কৰ দাম পালে আৰু ৰাজ্যখনে আমাৰ বাহিৰৰ পৰাই চাউল আনি আমাৰ ৰাজ্যখনৰ পৰা পইচা আমি বাহিৰলৈকে দিব লগা নহয় আৰু তৃতীয় কথাটো হ'ল কি যে এই ছিষ্টেমটো আৰম্ভ হোৱাৰ লৈ লৈ অসমৰ খেতিয়ক ৰাইজে আৰু দুগুণ উৎসাহেৰে খেতি কৰিব পাৰিব কাৰণ যে তেওঁলোকে এটা মূল্য পাব উচিত মূল্য পাব এইটোৰ ক্ষেত্ৰত গতিকে সেইকাৰণে আমি বহুত পলিচি লৈছোঁ সেইকাৰণে আমি আগৰ ক্ষেত্ৰত এটা পলিচি আপোনালোকে পাব দুই এদিনতে আমি এক্সপৰ্টৰ ক্ষেত্ৰত আমি পলিচি লৈছোঁ আজি আপোনালোকে শুনি সুখ পাব যে আমাৰ চৰকাৰ অহাৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে অসমৰ পৰা ফল ফুল আৰু মানে ফুল নহয় চৰি অসমৰ পৰা শাক পাচলি ফল এইবিলাক আজি ডুবাই আবুধাবি লণ্ডন ছিংগাপুৰ গৈছে সিদিনাও মাজতে লকডাউনৰ মাজতো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে ফ্লেগ অফ কৰিছে আমাৰ অসমৰ খেতিয়ক ৰাইজৰ যিখিনি শস্য সেই শস্য কুৱেইটলৈকে গৈছে বাই স্পেচিয়েল কাৰ্গো ফ্লাইট আৰু সেইকাৰণে আমি এই গোটেই ব্যৱস্থাখিনি খেতিয়ক ৰাইজৰ স্বাৰ্থটো আগত ৰাখি আমি এই উদ্যোগীকৰণৰ ক্ষেত্ৰত যাতে আমাৰ ৰাজ্যখন আগবাঢ়ি আহিব পাৰে গতিকে তাৰ কাৰণে আচলতে এই অৰ্ডিনেঞ্চখন অনা আছে এই অৰ্ডিনেঞ্চখনৰ লক্ষ্যটো ভাল লক্ষ্য কিন্তু ৰাইজৰ মনত এটা শংকা হৈছে গতিকে শংকাটো আমি এই কথাখিনি আমি সকলোকে আমি ক্লিয়াৰ কৰি দিলোঁ আৰু এই সম্পৰ্কত ভাৰতবৰ্ষত এতিয়ালৈকে গুজৰাট ৰাজস্থান আৰু কৰ্ণাটক এই তিনিখন ৰাজ্য এনেকুৱা আইন আনিছে আৰু আমি এই এনেকুৱা এখন আইন আমি আনিছোঁ তেলেংগানাত আনিছে এখন আইন সেই তেলেংগানাৰ আইনখন আমি মানে মানি লোৱা নাই কাৰণ তেলেংগানাৰ আইনখনত তেওঁলোকে সকলো মাটি ডিম এপ্ৰুভ বুলি কৈ দিছে কিন্তু আমি কোৱা নাই আমি কৈছোঁ যে খেতিৰ মাটি খিলঞ্জীয়াৰ অধিকাৰ সম্পূৰ্ণ মোৰ স্কিনৰ একো টেনশ্যন নাই।